এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। রিসেন্ট যে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য পরীক্ষা শিডিউল পাবলিশ হয়েছে, সেই পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের সুবিধার জন্য আমরা একটা ছকে পরীক্ষা রুটিনটা আপনাদেরকে শেয়ার করছি। এখানে বলে রাখছি, এখানে আমরা সব বিভাগের পরীক্ষার শিডিউল তৈরি করিয়ে নিই। আমরা শুধুমাত্র যেসব স্টুডেন্টরা পিজি বা পোস্ট গ্র্যাজুয়েট সাবজেক্ট হিসাবে বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছেন বা পরীক্ষা দেবেন, তাদেরই পরীক্ষার শিডিউলটা এখানে আমরা তুলে ধরছি। উপরে দেখুন ডেট অ্যান্ড ডে, তারপর পেপার, তারপর টাইম। টাইম প্রত্যেকটা পরীক্ষার টাইম 1টা থেকে 5টা পর্যন্ত। ফার্স্ট পরীক্ষা শুরু 3 নভেম্বর রবিবার। প্রথম পত্র যারা বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পিজি করছেন, তাদের পরীক্ষা শুরু হচ্ছে 3 নভেম্বর। এরপর দ্বিতীয় পত্র 10ই নভেম্বর রবিবার, বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা পিজি করছেন। এরপর দেখুন 12ই নভেম্বর মঙ্গলবার অষ্টম পত্রের পরীক্ষা, অর্থাৎ পেপার 8। বুঝতে পারছেন এটা সেকেন্ড ইয়ারের পরীক্ষা, বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তাদের পরীক্ষা যারা এইসব সাবজেক্ট নিয়ে পিজি করছেন। এরপর 17ই নভেম্বর রবিবার পেপার 3, অর্থাৎ তৃতীয় পত্রের পরীক্ষা, বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এরপর 24/11/2019, অর্থাৎ রবিবার, পেপার 4, বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এরপর ডিসেম্বর মাসের 1 তারিখে, অর্থাৎ 1 ডিসেম্বর রবিবার, পেপার 5, অর্থাৎ পঞ্চম পত্রের পরীক্ষা, বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এরপর 8ই ডিসেম্বর 2019 রবিবার, পেপার 6, অর্থাৎ ষষ্ঠ পত্রের পরীক্ষা, বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা পিজি করছেন তাদের পরীক্ষা। লাস্ট পরীক্ষা অর্থাৎ সপ্তম পত্রের মধ্য দিয়ে শেষ পরীক্ষা হচ্ছে 15ই ডিসেম্বর রবিবার, সপ্তম পত্র বা পেপার 7, বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এইসব নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের পরীক্ষা শেষ হচ্ছে